এই পৃথিবীতে মানুষকে লড়াই করতে হয় বিরাট প্রতিকূলতার সাথে তার সুখ স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে। আরও বেশি সুখ, আরও বেশি স্বাচ্ছন্দ্যই হয়ে ওঠে তার কামনা। শুধু নিজের ও পরিবারের জন্য গচ্ছিত করে ধন সম্পদ, তাতে মানুষ হয়ে ওঠে স্বার্থপর, অমানবিক। তখন সে তার সহনাগরিক, এমনকি পাশের লোকটির কথাও ভাবে না। এভাবেই পৃথিবীতে দেখা গেছে অসাম্য ও ভেদভাব। কিন্তু আবার এর উল্টো স্রোত দেখা গেছে এই পৃথিবীতে অবহমানতার ধারায়। কিছু মানুষ বেঁচেছেন শুধু অন্যের সুখ ও শান্তির কামনায়। বিপুল ধন সম্পদ জ্ঞানের অধিকারী হয়েও অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন, উজাড় করে দিয়েছেন তাঁর সবটা। এরকমই একজন অনন্য ব্যক্তিত্ব ছিলেন এই বাংলার সুসন্তান হাজী মোহাম্মদ মহসিন। মানব কল্যাণে তাঁর উজাড় করা দান আমাদের অনুপ্রেরণা দেয় তাঁর মৃত্যুর 200 বছর পরেও। তাঁর ভ্রাতৃত্ববোধ ও মানবতা আমাদের কাছে উজ্জ্বল উদাহরণ। হাজী মোহাম্মদ মহসিন 1732 খ্রিস্টাব্দে 1 আগস্ট জন্মগ্রহণ করেন হুগলি শহরে। এই শহরের অল্প দূরেই অবস্থিত রাধানগর গ্রামে 1772 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ভারতে নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়। মহসিনের দাদু আগা ফজলুল্লাহ ও পিতা হাজি ফজলুল্লাহ ছিলেন পারস্যের ইস্পাহান শহরের মানুষ। তারা ব্যবসায়িক সূত্রে এদেশে এসেছিলেন এবং প্রথমে মুর্শিদাবাদ ও পরে হুগলিতে স্থায়ীভাবে বসবাস ও ব্যবসা প্রতিষ্ঠা করেন। হাজী মোহাম্মদ মহসিন তাঁর দিদি মন্নুজান খানম ও তাঁর নিজের সম্পত্তি মিলিয়ে বাংলার অন্যতম ধনী মানুষ হয়ে উঠেছিলেন। তিনি মনে করতেন এই সম্পত্তি তাঁর কাছে ঈশ্বরের উপহার, তাই তিনি স্থির করেছিলেন ঈশ্বরের সৃষ্টি মানুষের স্বার্থেই এই সম্পত্তি ব্যবহার করবেন। নিজের ইচ্ছা অনুযায়ী তিনি তার সমস্ত সম্পদ সকলের জন্য শিক্ষা, চিকিৎসা ও দরিদ্রের দুর্দশা দূর করা ইত্যাদি মঙ্গল কাজে উৎসর্গ করেছিলেন। এই সম্পদ তাঁর জীবনকালে এবং মৃত্যুর পরে বর্তমান পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের অসংখ্য মানুষের শিক্ষালাভের সুযোগ করে দিয়েছে। হুগলি, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে গড়ে উঠেছে স্কুল, মাদ্রাসা, কলেজ। এইসব উচ্চমানের কলেজে এখন স্নাতকোত্তর স্তরে পড়াশোনা হয়। ছোটবেলা থেকেই মহসিনের ছিল বিদেশ ভ্রমণের আগ্রহ আর তীব্র জ্ঞান পিপাসা। তাই দিদির বিয়ের পর তিনি বেরিয়ে পড়লেন, প্রথমে পবিত্র মক্কা, সেখানে হজ ব্রত পালন করলেন, তারপর একে একে আরব, পারস্য, মিশর ও তুরস্ক ভ্রমণ সেরে দীর্ঘ 27 বছর পর স্বদেশে ফিরলেন। এই দীর্ঘ ভ্রমণের সময় মহসিন আরব দেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ইসলাম ধর্মের দর্শন সম্পর্কে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন। রপ্ত করেছিলেন অনেকগুলো ভাষা, আরবি, ফার্সি, উর্দু আর ইংরেজি। তার জ্ঞান ও জীবন দর্শনের কথা এতটাই ছড়িয়ে পড়েছিল যে লখনৌয়ের নবাব তাঁকে তাঁর দরবারের পরামর্শদাতা হিসেবে থাকার প্রস্তাব দিয়েছিলেন। মহসিন সে প্রস্তাব গ্রহণ করেননি, কারণ তিনি মানুষের মাঝে মানুষের সাথে থাকতে চেয়েছেন। তিনি দেখেছিলেন জগতে বিপুল বৈষম্য ও মানুষের দুঃখ কষ্ট, তাই তিনি প্রাসাদের সুখ ভোগ দূরে সরিয়ে রেখে নেমেছিলেন পথে মানুষের পাশে দাঁড়াবেন বলে। প্রতিদিন রাতে তিনি গরিব এলাকায় বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতেন এবং ক্ষুধার্তদের খাবার, বস্ত্রহীনদের কাপড় ও রুগীদের ওষুধ দান করতেন। আর এই দান ধ্যান কাজে কোনো ধর্ম সম্প্রদায়ের মধ্যে তিনি বিভেদ করতেন না, সকলকে সমান চোখে দেখতেন। মানুষের সেবা ও সামাজিক দায়িত্ব পালনে ইসলামিক বিধান হাজী মোহাম্মদ অক্ষরে অক্ষরে পালন করতেন। মক্তব ও টোল শিক্ষা ব্যবস্থার বাইরে বেরিয়ে এসে আধুনিক শিক্ষা বিস্তারে
মহসেন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। বিদ্যালয়টি ছিল অবৈতনিক এবং মুসলমান হিন্দু সব ধরনের পড়ুয়ারা সেখানে পড়াশোনা করতে পারত। তাই বলা যায় হাজি মোহাম্মদ মহসেন তাঁর সময়ে অর্থাৎ রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক আগে শিক্ষার আলো ছড়াতে উদ্যোগী হয়েছিলেন। এছাড়া হাজি মোহাম্মদ মহসেন হুগলিতে একটি দাতব্য চিকিৎসালয় চালু করেছিলেন। বহু মানুষ প্রতিদিন ইমামবাড়া সংলগ্ন ওই দাতব্য চিকিৎসালয়ে আসতেন চিকিৎসার জন্য। আর হুগলিতে আগত অতিথি অর্থাৎ মুসাফিরদের জন্য তিনি খুলেছিলেন মুসাফিরখানা। সেখানে বিনা খরচে থাকা খাওয়ার সুবন্দোবস্ত ছিল। তিনি নিজের হাতে কোরআনের অনুলিখন করতেন। তার কারণ সম্ভবত সেই সময় হুগলিতে তথা বাংলাদেশে আরবি হরফে কোরআন ছাপার ব্যবস্থা ছিল না। মহসেন তার সুন্দর হাতের লেখায় মোট 72টি কোরআন লিখেছিলেন বলে জানা যায়। তৎকালীন ধনী ব্যক্তিরা মহসেনের হাতে লেখা কোরআন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিয়ে যেতেন, আর সেই অর্থ মহসেন দরিদ্র সেবায় ব্যয় করতেন। অকৃতদার হাজি মোহাম্মদ মহসেন ছিলেন তাঁর বংশের শেষ প্রদীপ। তাই তাঁর জীবনাবসানের পর তাঁর এই বিপুল সম্পত্তির কী হবে সে বিষয়ে ভাবতে শুরু করেন। অবশেষে 1806 সালে তাঁর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তিনি একটি ট্রাস্ট দলিল করলেন এবং জনহিতে অর্পণ করলেন। এবং এই ঐতিহাসিক দলিল অনুযায়ী স্থির হয় তাঁর সম্পদের সমস্ত আয় চিরকালের জন্য ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। এই ভাবনারই ফলশ্রুতি হুগলি মহসেন কলেজ, হুগলি ইমামবাড়া সদর হাসপাতাল ও হুগলি ইমামবাড়া। ট্রাস্ট দলিল স্বাক্ষর করার 6 বছর পর 1812 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে হাজি মোহাম্মদ মহসেন মৃত্যুপথে যাত্রা করেন এবং তাঁর মরদেহ ইমামবাড়ার বাগানে কবর দেওয়া হয় তাঁর পরম শ্রদ্ধেয়া দিদি মন্নুজান খানমের কবরের পাশে। মানুষ মানুষের জন্য এ কোনো কথার কথা নয়। হাজি মোহাম্মদ মহসেন এ কথার সত্যতা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন। তাঁর জীবনকালে তো বটেই, আজও বাংলার হাজার হাজার ছাত্রছাত্রী মহসেনের দান ভাণ্ডার থেকে তাদের শিক্ষা অর্জনের জন্য সহায়তা পেয়ে থাকে। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে তাদের প্রতিবন্ধকতা দূর করতে সহায়তা পায়, কারণ মহসেন চেয়েছিলেন বিত্ত যেন বিদ্যায় বাধা না হয়ে দাঁড়ায়। প্রতি বছর 1 আগস্ট পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম হাজি মোহাম্মদ মহসেনের জন্মদিনে আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের নিগম মহসেন এন্ডাওমেন্ট ফান্ডে গচ্ছিত অর্থ থেকে রাজ্যের 100 জন ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ দিয়ে থাকে এই মহাত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তাই বলা যায় আদর্শ মানুষ দানবীর হাজি মোহাম্মদ মহসেন আজ আমাদের এই পৃথিবীতে খুব দরকার। আমরা পথ চেয়ে থাকব সেই মানুষের যিনি হাজি মোহাম্মদ মহসেনের মতো নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে সাধারণভাবে জীবনযাপন করে অপরের দুঃখ মোচন করবেন, অপরের চোখের জল মোছাবেন। আমরা চাই আজকের যুব সমাজ মানব কল্যাণ ও সেবার এই মহান বার্তা অন্তরে ধারণ করবে, সহাবস্থান ও সহমর্মিতার ভাবকে গ্রহণ করবে, রচনা করবে এক সুন্দর পৃথিবী, সেখানে নিজে বাঁচবে ও অপরকে বাঁচার সুযোগ করে দেবে।